হাই বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি আজ করে দেখাবো পাবদা মাছের ঝাল। এই যে পাবদা মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে সর্ষে, লঙ্কা আর পোস্ত পেস্ট করে রেখেছি মিক্সচারে। আর এইদিকে ফোড়ন দেওয়ার জন্য দুটো পাকা লঙ্কা আর একটু কালো জিরে। দেখো মাছগুলো দিয়ে দিই, একদম প্রচন্ড ফোটে দিয়ে ঢাকা দিয়ে দেবে, মাছগুলো ফোটে থাক। দেখো মাছের ওই দিকটা ভাজা হয়ে গেছে। এবার খুব আস্তে আস্তে মাছগুলোকে রেডি করতে হবে, কারণ পাবদা মাছটা প্রচন্ড নরম। আস্তে আস্তে মাছগুলোর জন্য রেডি করে দিলাম। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। দেখো বন্ধুরা, মাছগুলো আমার লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নিয়েছি। এবার কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে তার ভিতরে কালো জিরে আর ওই লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এদিকে এই যে সর্ষে পোস্ত লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যে সর্ষে পোস্ত লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে খানিকটা জল দিয়েছি। এবার লবণ হলুদটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, তারপরে মাছটা দেব। তোমরা সঙ্গে থেকো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুললাম। দেখো এটা ফুটছে, এর মধ্যে এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। সব মাছগুলো দেখো বন্ধুরা, সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, বেশি মানে নাড়াচাড়া করা যাবে না, পাবদা মাছ তো প্রচণ্ড নরম। হালকা নাড়াচাড়া করে একটু নাড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, পাবদা মাছের ঝালটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু কাঁচা তেল, চলো সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পাবদা মাছের ঝাল আমার একেবারে রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে পাবদা মাছের ঝাল করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি তোমাদের সকলের ভালো লাগে, আমাকে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।